আছে তাদের এই এই ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে কিন্তু তাদের ক্রিকেট অভূতপূর্ব ইম্প্রুভমেন্ট করেছে তারা, এবং তাদের কিন্তু এই এক ফর্ম্যাটে আপনি ফাইন্যান্সিয়াল বলেন সব কিছু মিলিয়ে তারা কিন্তু প্রতিটা খেলা অন্য ফর্ম্যাটে নিয়ে গেছে। সো এটার গুরুত্বটা কতটুকু আমরা সবাই এখন অনুধাবন করতে পারছি। এটা কিন্তু এই টুর্নামেন্ট এক্সপোজারের পিছিয়ে থাকবে না। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই অলরেডি আমাদের ক্রিকেট বোর্ডের টিভি পার্টনার টি স্পোর্টসকে, যারা একটু সব সরাসরি সম্প্রচার করবে। এটাও কিন্তু একটা মাইল ফলক, একটা ডোমেস্টিক টুর্নামেন্ট, একটা মনে করেন মিডিয়া হাউস পুরোটা দেখাবে, যেটা আমাদের আপনারা জানেন যে এটা শুধুমাত্র খেলার উজ্জীবিত হবে না, আপনি পুরা ক্রিকেট অ্যাজ এ গেম অ্যাজ এ হোল আপনার পুরা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য এই টিভি এক্সপোটা কতটা গুরুত্বপূর্ণ। অ্যান্ড টি টোয়েন্টি ম্যাচ এর মতো আই মিন ফর্মেট এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না ক্রিকেটকে পপুলার করার জন্য। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই মাঠে লিগ পর্যায়ের ম্যাচগুলো হবে, আর মিরপুরে হোম অফ ক্রিকেটে হবে ফাইনাল শো নক আউটের চারটা ম্যাচ। গণমাধ্যম প্রতিনিধিদের আমি বিশেষভাবে অনুরোধ করব, আল আরাফাহ ইসলামী ব্যাংক প্রেসিডেন্স এনসিএফ টি টোয়েন্টি পাওয়ার্ড বাই ওয়ালটন এর খবর এবং অর্জনগুলো আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে হবে। সুতরাং আমরা চাই আমাদের স্পন্সর তারাও যাতে একটু মোটিভেটেড হয় পরবর্তীতে, যাতে আরও এগিয়ে আসে, সেই জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমি। এবং সাথে সাথে এই টুর্নামেন্ট যে দেশের ক্রিকেটকে আরও সমৃদ্ধ করবে এর কোনো সন্দেহ নেই। আমি সবাইকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আমার মনে হয় আপনারা ফর্ম্যাটটি অলরেডি জেনে গেছেন কিছু, তাও আমি করেছি যে আপনি জানেন যে আমাদের এনসিএলে সাতটা দল পার্টিসিপেট করে আটটা ডিভিশন, তার সাথে আরেকটি ঢাকা মেট্রো আটটা দল হবে। ফার্স্ট রাউন্ড হবে আপনার সবাই সবার সাথে খেলবে লিগ বেসিস আমরা জানি, সেকেন্ড রাউন্ড যেটা আমরা বলি এলিমিনেটর সেমিফাইনাল ফাইনাল হবে ঢাকাতে। একটু আগে আমার ফাইম সিনহা অনেক কষ্ট করেছে স্পেশালি আমার আজকে আমার সাথে আছে এখানে, যে এই টুর্নামেন্টগুলো ডোমেস্টিক প্রিমিয়ার লিগ এই এনসিএল টি টোয়েন্টি আমি ওর সাথে কথা বলছিলাম, নামটা কত আই ক্যাচিং, কিন্তু এনসিএল টি টোয়েন্টি আমার নামটা খুব পছন্দ হয়েছে, এটা খুব ভালো, খুব তাড়াতাড়ি আমরা দর্শক হৃদয়ে পৌঁছে যেতে পারবো। আমি সিওকে বলেছিলাম যে আমাদের সিলেটে ডে নাইট ম্যাচটা আসলে টি টোয়েন্টির সাথে খুব ভালো যায়, আমরা যদিও ডে নাইট ম্যাচের জন্য এখন সিলেটে পুরোপুরি প্রস্তুত না, আমরা চেষ্টা করব, কথা দিচ্ছি না, যাতে আমরা ফ্লাড লাইনগুলো যাতে সংস্কার করতে পারি, যাতে কিছু ম্যাচ আমরা ডে নাইট সিলেটেও করতে পারি। ঢাকায় তো আপনারা জানেন যে আমাদের ফ্লাড লাইট ফ্যাসিলিটি খুব ভালোই আছে। আর দীর্ঘায়িত করবো না, সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, আপনারা এনজয় করবেন টি টোয়েন্টি এনসিএল টি টোয়েন্টি ক্রিকেট বোর্ডের সাথে।